সম্মানিত চলার পথের দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাদাম। আজকে আমরা জেনে নিব বাদামের কত ধরনের উপকার ও অপকার রয়েছে। চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের এই ভিডিও। কিন্তু তার আগে শুনে নেওয়া যাক বাদাম সম্পর্কিত কিছু কথা। বাদাম প্রথম পাওয়া যায় ব্রাজিলের পেরু অঞ্চলে। বাদাম সবথেকে বেশি উৎপন্ন হয় চীনে, তারপরে ভারতে, গুজরাটে বেশি বাদাম উৎপন্ন হয়। বাদামে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন ই, ভিটামিন বি6 প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাদাম খেলে শরীরের শক্তি বাড়ে। নাম্বার ওয়ান, গর্ভবতী মহিলাদের। গর্ভবতী মহিলাদের জন্য বাদাম খুব উপকারী, এতে বাচ্চার বিকাশ ভালো হয়। নাম্বার টু, ত্বকের জন্য। ওমেগা 6-এ পরিপূর্ণ বাদাম ত্বককে নরম আর মসৃণ রাখতে সাহায্য করে। অনেকে বাদামের পেস্ট ফেস প্যাক হিসেবেও ব্যবহার করে থাকে। নাম্বার থ্রি, হাড় মজবুত করতে। বাদামে ক্যালসিয়াম আর ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকার জন্য বাদাম হাড় মজবুত করতে সাহায্য করে। নাম্বার ফোর, নিয়মিত বাদাম খেলে অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার ফাইভ, কোষ্ঠকাঠিন্য থেকে। বাদাম পেটের নানান সমস্যা থেকে মুক্তি দেয়। নিয়মিত বাদাম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। নাম্বার সিক্স, কিডনি স্টোন থেকে। বাদাম খেলে গল ব্লাড আর কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। নাম্বার সেভেন, শক্তি বাড়াতে। বাদাম খেলে শরীরের শক্তি বেড়ে সাথে সাথে বাদাম পচন ক্রিয়া স্বাভাবিক রাখতেও সাহায্য করে। নাম্বার এইট, চুলের সমস্যায়। চুলের নানান সমস্যায় সমাধানের জন্য বাদাম খান। নাম্বার নাইন, ওজন বাড়াতে। ওজন বাড়াতে দিনে দুবার এক মুঠো করে বাদাম খান, ওজন অবশ্যই আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ। নাম্বার টেন, হার্টের রোগীদের জন্য। হার্টের রোগীদের জন্য বাদাম খাওয়া উচিত নয়। নাম্বার ইলেভেন, অ্যাসিডিটির সমস্যায়। অ্যাসিডিটির সমস্যা থাকলে বাদাম কম খাওয়াই উচিত।